আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা যেমনই রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। অনেক দিন পর একটা ব্লগ রেডি করছি, আসলে বুঝতে পারছি না কিভাবে কি বলবো বা কিভাবে শুরু করব। মনে হচ্ছে যেন নতুন করে আবার ব্লগিং শুরু করছি, বাট আমার চ্যানেলটা আসলে 4 বছর আগের, কিন্তু এখনও পর্যন্ত অ্যাস্টাবলিশড হয়নি কারণ আমার কারণে, যেহেতু আমি রেগুলার না। তো কেন এতদিন পর আমি আবার ইউটিউবে ফিরে এসেছি বা ব্লগিং করছি, সব কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, বা কেন এতদিন দেইনি। তো আসলে কথা বলতে বলতে ভিডিওতে কী দেখাচ্ছি তা বলাই হচ্ছে না। তো আজকে যেহেতু ফ্রাইডে, লেজি ডে, আমি বলবো আমার জন্য লেজি ডে আসলে। আর যেহেতু পরিবারে সবাই কম বেশি অসুস্থ, দিনকাল একটু এলোমেলোভাবেই যাচ্ছে, তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। হাজবেন্ড ঘুম থেকে উঠেই নামাজে চলে গিয়েছিল, আমরাও ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে মেয়েকে একটু রেডি করে দিয়েছি, তারপর নখ কেটে দিয়েছি, যেহেতু শুক্রবার আজকে, বৃহস্পতিবার আর শুক্রবার দিন নখ কাটা সুন্নত। তো নখ কেটে দেখলাম ওর টিচার চলে এসেছে, তো ওকে পড়তে দিয়ে এসেছি। এদিকে দেখি খালা ঘরটর গুছিয়ে নিয়েছে, নাস্তাও রেডি করেছে, বাট নাস্তা খাওয়ার কারোই ইচ্ছে ছিল না। তারপরও মেয়ে চা বানিয়েছে, বলছে যে চা নাকি খাবে একটু, তো চা বিস্কিট খেয়ে নিয়েছি। এদিকে রাতের জন্য বললাম যে গোশত ভিজিয়ে রাখতে খালাকে, তো উনি এটাই করছিল। আর আমার যা কিছু মোমো বানিয়ে দিয়েছিল, ওই মোমোগুলা ফ্রোজেন করে এখন আমি বক্সে করে রেখে দিব, যখন খেতে ইচ্ছে তখন খাবো। তো আমি চা খেয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। আসলে দুপুরে আজকে কোনো রান্নাবান্না করা হয়নি, সবার প্ল্যান ছিল যে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করব, তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করতে যাব আর কি মূলত। তো সবাই একটু রেডি হচ্ছে, আমি এদিকে রেডি হয়ে গিয়েছি, মেয়েরা আসলে যা করে। তো এই হচ্ছে মেকআপ বক্স নিয়ে ও বসে পড়েছে, হালকা টুকটাক সাজগোজ করছে আমার মেয়েরা, আমি জাস্ট বোরখা পরে রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু মানে আমি এখন পর্দা করি, তো আমার তো আর তো বেশি ঝামেলার কিছু নেই, জাস্ট বোরখাটা পরে নিলেই হয়। তো দেখুন ছোটো মেয়ের পাকামো, আরও কিছুদিন আগে যখন ওর ব্লগগুলো দিতাম অনেক ছোট ছিল, আস্তে আস্তে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গিয়েছে। আসলে দেখতে দেখতে সময় চলে যায়। তো আসলে আমি এতদিন কেন আমার ব্লগটা দিচ্ছিলাম না, এটা হচ্ছে কি মানে আমার কে মানে মাঝে মধ্যে মন চায় যে ব্লগিং করি, আবার মাঝে মধ্যে অনেক কিছু চিন্তা করে ভাবি যে ব্লগিংটা ছেড়ে দিব। আসলে বলে না মানুষ, শখের জিনিস থেকে বেশি দিন দূরে থাকতে পারে না। তো আসলে কি ইউটিউবিংটা আমার খুব শখ ছিল, ওই শখের বসতেই আসা, তো ওই শখটা থেকে আসলে আমি বেশি দিন দূরে থাকতে পারি না। যতই ভাবি যে আমি ব্লগ করব না বা ভিডিও বানাবো না, এরকম করে করে আমি অফ রাখি, কিন্তু ঘুরে ফিরে আবার ঠিক আবার কিছুদিন পর আবার নিজেকে আর আটকাতে পারি না, দেখা যায় আবার একটু করি। তো এবারে ভাবছি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন তাহলে আমি ব্লগিংটা কন্টিনিউ করব। তারপর আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ অনেকটুকু সামনে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক আল্লাহ তাআলা ভাগ্যে কী রেখেছেন বা কতটুকু যেতে পারি, জানি না কতটুকু যেতে পারবো, তবে ইচ্ছা আছে যে সামনে আরও অনেক দূর যাওয়ার। আসলে কি মানুষ চাইলে সব কিছু পারে, তবে যদি মানুষ দুই নৌকায় পাড়া দেয় তাহলে মানুষের দ্বারা গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব না। যদি এক নৌকা দিয়ে চলে তাহলে অবশ্যই একদিন না একদিন সে, আস্তে আস্তে দেরি হলেও সে একদিন না একদিন তার জায়গায় ঠিকই পৌঁছাতে পারবে। তো আমরা আসলে কথা বলতে বলতে চলে এসেছি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটাতে আগে খাওয়া হয়নি, চুইঝাল রেস্টুরেন্ট, তো এখানে গরুর গোশতের চুইঝাল মানে ফেমাস আর কি। তো ভাবলাম যে আজকে এই রেস্টুরেন্টটাতে খেয়ে দেখি খাওয়া দাওয়াটা কীরকম। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তো ওইটা একটু ভিডিও করছিলাম। তো এটাই আর কি সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম কেন আমি এতদিন ভিডিও দেইনি বা ব্লগিং। তারপর আমি মাঝে মধ্যে টুকটাক ছোটোখাটো একটু ছাড়তাম, দেখা গেছে দুই একটা পোস্ট করেছি,
তো আসলে কি আমি যেহেতু কন্টিনিউ করি না, তারপরও যদি আমি মনে করি 8-10টা 15-20টা ভিউজ আমার ভিডিওতে আসে, তারপর আমি মনে করি এটা অনেক কিছু। যারা দেখা যায় কন্টিনিউ ভিডিও আপলোড করে তাদেরই তো তেমন ভিউ আসে না, আর সেই তুলনায় আমি তো ভিডিওই দিতে পারি না। যাক, তারপরেও দেখা যাক কতটুকু কী করতে পারি। আপনাদের ভালোবাসা আর আপনাদের দোয়ার সাথে থাকলে ইনশাল্লাহ অবশ্যই অনেকটুকু যেতে পারবো। তো খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। দইও নিয়েছি একটা টেস্ট করে দেখার জন্য, দইটাও ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমার হাজবেন্ড বিল পে করছে, আমরা এখন চলে যাবো। ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। তো ভাবলাম কিছু কাজ ছিল বসুন্ধরাতে, তেমন কিছু না, জাস্ট কিছু টুকটাক একটা জিনিস নেওয়ার ইচ্ছে ছিল। তো ভাবলাম যে দেখি তাহলে বসুন্ধরায় যাওয়া যাক, যার কারণে বিল পে করে এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম যে গাড়ি আসলে চলে যাব। তো আমরা ওয়েট করছি, আসলে যেহেতু বাসার পাশে রেস্টুরেন্ট ছিল তখন আমরা রিক্সা করে এসেছিলাম, আর এখন যেহেতু বসুন্ধরা যাব প্ল্যান করেছি, হঠাৎ আসলে প্ল্যান করা, তো সেজন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যে গাড়ি আসলে তারপর যাব। তো গাড়ি চলে এসেছে, আমরা এখন বসুন্ধরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মেয়ে তার বাবার কাঁধে উঠে বসে আছে, কারণ তার আবার গাড়ি ততটা পছন্দ না, সে রিক্সা দিয়ে যেতে চায় সব জায়গায়। আর তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বসুন্ধরার উদ্দেশ্যে। ভালো লাগছিল, ওয়েদারটাও ভালো ছিল, আর প্রায় বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আসলে ভালো লাগছিল, তাই এসি অফ করে জানালাটা খুলে দিয়েছি। আশা করি আমার এই ভিডিও বা ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আর আমি আসলে যত ভালো ভিডিও বানাই না বা যা কিছুই করি না কেন, আমি সামনে এগোতে পারবো না। তো আল্লাহর রহমত আর আপনাদের সাপোর্টিংটা অনেক বেশি প্রয়োজন, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো আমরা বসুন্ধরায় চলে এসেছি, আমার যা কেনার ছিল তা আমি কিনে নিয়েছি, এখন আমরা চলে যাব। ভাবলাম এখানে যেহেতু এসেছি আর মাত্রই খাওয়া দাওয়া করে এসেছি, তো অন্য কিছু খাবো না, জাস্ট একটা আইসক্রিম খাবো, খেয়ে তারপর আমরা আবার বাসায় চলে যাব। আর এতটুকু বড় ভিডিও দিচ্ছি আপনারা আসলে দেখবেন কি না জানি না, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার কথা শুনেছেন এবং আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটুকু আপনাদের একজন মানুষের কাছেও ভালো লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। আসলে জানি না কেমন ভিডিও করতে পারছি, কারণ অনেক দিন পর আমি ব্লগিং করছি, আজকে অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি। আমরা একটা ছবি নিচ্ছিলাম আর কি সবাই একসাথে করে, তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, সে নেয়নি, সে বলছিল খাবে না, জোর করছিলাম আর কি ওকে আইসক্রিম খাওয়ার জন্য। তো আমরা গাড়ির জন্য পার্কিং থেকে আসবে সেজন্য ওয়েট করছিলাম। তো আমরা রওনা করে দিয়েছি, আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে। তো আজকে ও হঠাৎ করে গাড়ি চালাবে বলছিল, ড্রাইভারকে সরিয়ে দিয়েছে, যার কারণে আমরা একটু ভয় পাচ্ছিলাম। ও যেহেতু রেগুলার গাড়ি চালায় না, যার কারণে আমরা আল্লাহকে ডাকছিলাম আর ভয় পাচ্ছিলাম। আসলে যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় চলে এসেছি, আর হাজবেন্ড মাঝপথেই নেমে গিয়েছে, ওর কিছু ফ্রেন্ডদের সাথে ওর দেখা করার কথা ছিল, আর আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে গিয়ে চেক করছিলাম যে চুলায় গ্যাস আছে কি না, গ্যাসের এখানে অনেক প্রবলেম হচ্ছে, চা না খেলে তো হবেই না। যাক আলহামদুলিল্লাহ চা বানাতে পারবো, গ্যাস আছে, আর না হয় আবার ইলেকট্রিক চুলা ধরাতে হতো। তো ক্রিমগুলাই কেনার জন্য মূলত আমি গিয়েছিলাম বসুন্ধরাতে, দাম দেখে অনেক অবাক হয়ে গিয়েছি, এত প্রাইস, মানে কি বলবো, পুরো মাথা নষ্ট হওয়ার মতো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই, কারণ অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসছে কেন এতদিন ইউটিউবিং করিনি বা হঠাৎ করে কেনই বা আবার ইউটিউব জার্নিটা শুরু করছি, যার কারণেই আজকের এই ভিডিওটা। তো এদিকে আমার চাটাও রেডি হয়ে যাচ্ছে, আজকে আমি ব্লগটাও এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসার দোয়া রইল, আপনাদের দোয়ার মধ্যেও আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।